নর্থ রায়পুরায় ট্রেনে জনের মরদেহ উদ্ধার এখনো জানা যায়নি নিহতদের নাম পরিচয় রেল চলাচল স্বাভাবিক বাংলা ব্লকেটের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ কোটা আন্দোলনের রাজনীতি ঢুকে গেছে মন্তব্য ওবায়দুল কাদেরের চার দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লি কিয়াং এর সঙ্গে বৈঠক কাল বৃষ্টির বেশি সমচিতা চুক্তির সম্ভাবনা ফের হাসপাতালে বিএনটি চেয়ারপারসন খালেদ জিয়া মধ্যরাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ভরে নেয়া হয় এবার কেয়ারে এবং কুড়িগ্রাম লালমনিরহাট সিরাজগঞ্জ সহ পনেরো জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি এখনো পানিবন্দী লাখ পরিবার বাড়ছে ভোগান্তি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুদ্ধি নরসিংদীর রায়পুরায় পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়া ছয়জনের জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে উপজেলার কমলপুর এলাকার রেল লাইন থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয় রেল লাইনে কাটা পড়ে এ মৃত্যু বলে ধারণা করা হচ্ছে এবং এই ধারণাটি আসলে পুলিশের যদিও এটি ট্রেনে কাটা পড়া নাকি পরিকল্পিত হত্যা তার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পিবিআই সুমন বর্মনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শুভশ্রী রায় ঢাকা চট্টগ্রাম রেল রুটে নরসিংদী রায়পুর আর কমদপুর এলাকায় এক স্থানে দেখা যায় পাত্রণের খণ্ডিত মরদেহ দেখে মনে হয় ট্রেনে কাটা পড়েছে তারা স্থানীয় জানান ফজরের নামাজের পর হাঁটতে বের হয়ে রেল লাইনের উপর খণ্ডিত অবস্থায় পাঁচটি মরদেহ দেখতে পান তারা তবে কাউকে চিনতে পারেননি পরে বিষয়টি পুলিশকে জানান তারা ফজরের নামাজের পরে এখানে আমরা হাঁটতে আসি তখন হাঁটতে এসে আমরা যখন রেল লাইনের প্রথমে আসলাম তখন এখানে আমরা এই জিনিসটা দেখলাম এখানে প্রথমে থেকে শুরু প্রথমে কিছুটা অংশ দেখা এখান দেখতে পাইছি মাথার কিছু অংশ প্রথমে তারপরে একটা দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন কাটা তাদের যে অবস্থা আসলে চিনার মতো কোনো উপায় নেই এটা আসলে এলাকার হয়তো না এটা কোন জায়গা সেটা বোঝা যাচ্ছে না কিভাবে মরছে বা কারা মারছে বা রেলগাড়ির তলে ফেরা মরছে এটা এখনো সঠিক খবর পাইতেছে না খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী যদিও প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ তবে নিহত সবাই পুরুষ তাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী এলাকার আমরা পাঁচজনের মতো মৃতদেহ পেয়েছি স্থানীয়রা কেউ তাদেরকে শনাক্ত করতে পারে নাই এখানে একজনের বয়স আনুমানিক হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হবে আর বেশিরভাগের বয়স বিশ প্লাস প্রাথমিকভাবে ধারণা করতেছে ট্রেনে কাটা পরিষেবা মারা গেছে তবে কিভাবে তারা কিভাবে এই ঘটনাটা ঘটলো কিভাবে ট্রেনে মারা গেল এটা সার্বিক তদন্তের পরে আমরা আসলে অ্যাকচুয়ালি বলতে পারবো দুপুরে ঘটনাস্থলে আসে পিবিআই এর তদন্ত দল প্রাথমিকভাবে তারা ট্রেনে কাটা পড়া বলে ধারণা করলেও এর পেছনে কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে তারা এরই মধ্যে রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একই দিনে বেলা সাড়ে এগারোটায় মেথির কান্দার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় এক ব্যক্তি বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল নিউজ ডেস্ক দেশ টিভি কোটা সংস্কারের দাবিতে আজও উদ্দাল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে তুলে ধরেছেন দাবি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা ফ্রোজের ডেস্ক রিপোর্ট কোটা আন্দোলন নিয়ে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও রেললাইন অবরোধ করে নিজেদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কোটা সংস্কারের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল নিয়ে রেললাইন অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভার সহ বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন তারা দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র হবে বলছেন শিক্ষার্থীরা তারা বলছেন সরকারি চাকরিতে কোটা বাতিল করে মেধা অনুযায়ী নিয়োগ নিশ্চিত করতে হবে এদিন একই দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে নগরীর অবস্থান জেলায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে এ সময় পুলিশকে নিরাপত্তা দিতে দেখা যায় সড়কে কোটা তো অযৌক্তিক ভাবে উনি হচ্ছে দিয়েছেন যেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে গিয়েছেন উনি ছাত্র সমাজ আমাদের ততদিন আন্দোলন করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কোটার সংস্কার বর্তমানে আমরা চাই কটা সংস্কার হোক আমাদের মুক্তিযুদ্ধদের অবমাননা করা হচ্ছে আমরা চাই কটা সংস্কার হোক আমরা ছাত্র আমাদের থাকার পাওয়ার টেবিলে কিন্তু বড় দুঃখের বিষয় আজকে আমাদের আসতে হয়েছে রাজপথে আমরা জানি এতে করে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে কিন্তু আমরা তাদেরই সন্তান তো আমাদের যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে পরবর্তী তাদের প্রজন্ম আমাদের প্রজন্ম সকলে উপকৃত হবে আমরা নিজেরা আগে সজাগ না হই তাহলে আমাদের ছোট যারা আছে স্কুল বা কলেজ পর্যায়ে তারা কিভাবে সজাগ হবে আমরা আমাদের জায়গা থেকে কর্মসূচি শুরু করছি ইনশাআল্লাহ তারাও পরবর্তীতে আমাদের সাথে যোগ দিবে কেন্দ্র করে ছাত্রদের যে সামগ্রিক কার্যক্রম চলমান আছে এই কার্যক্রমকে আমরা নিরাপত্তা প্রদানের জন্য আমরা এখানে মোতায়েন হয়েছি তাদের এই কার্যক্রম যেন সুশৃঙ্খলভাবে শেষ হয় তাদের এই কার্যক্রম যেন পর্যাপ্ত নিরাপত্তা পায় এবং কেউ যেন বেআইনি সুযোগ সুবিধা নিতে না পারে সেজন্য তাদের এই সামগ্রিক কার্যক্রমে আমরা আমাদের মোতায়েন করা হয়েছে তাদের এই কার্যক্রম যতক্ষণ শান্তিপূর্ণভাবে বজায় থাকবে আমরা ততক্ষণ তাদের এ কার্যক্রমে নিরাপত্তা প্রদান করে যাবে। বাংলা ব্লকেটের দ্বিতীয় দিনে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 12টা 10 মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবরোধে বসেন তারা। এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এদিকে নোয়াখালী, চট্টগ্রাম, ময়নসিংহ ও কুমিল্লার সহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি করে কোটা আন্দোলনের দাবি তুলে ধরেন। টুম্পা ফروز নিউজ ডেস্ক দেশ টিভি সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা দর্শক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সি এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ আমি প্রথমে চলে যাচ্ছি বরিশালে বরিশালে আছেন শফিক শফিক শিক্ষার্থীদের আন্দোলনের বর্তমান পরিস্থিতি কি এবং আপনার কাছে কি তথ্য আছে নতুন করে জানাবেন

তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু সেই ব্যাপারে যখন আমরা আন্দোলনকারীদের কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা এই দেখতে পারছে তারপ্রেক্ষিতে এইসব অতি প্রয়োজনীয়

আহ বরিশাল থেকে শফিক মুন্সি যুক্ত হয়েছেন এবার যাবো ময়মন সিং এ সিংে আছেন ইলিয়াস ইলিয়াস শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ইলিয়াস আপনার ওখানে সেখানে কি অবস্থা আসলে শিক্ষার্থীদের আন্দোলনের বর্তমান পরিস্থিতি জানাবেন একই প্রশ্ন থাকবে আপনার কাছে বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ আজকের দুপুরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে কিন্তু তারা জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে কিন্তু একটি ট্রেনকে আটকে রেখে তারা প্রায় এক ঘন্টা ধরে কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন অর্থাৎ এতে করে সাধারণ মানুষের মধ্যে যে ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে আমরা লক্ষ্য করেছি এর আগেও কিন্তু দুইবার রেলপথ অবরোধ করে অর্থাৎ ট্রেন অবরোধ বিক্ষোভ করে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে তারা বলছে যে এই যে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সেই কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে সেই ঘোষণা কিন্তু শিক্ষার্থীরা দিয়েছে এবং যতদিন পর্যন্ত না সরকারের পক্ষ থেকে এটি নিয়ে কোনো সুরাহা আসছে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি ঘোষণা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু এই সমাবেশ থেকে শিক্ষার্থীরা দিয়েছেন আমরা দেখেছি ট্রেনটি অবরোধ করার কারণে অর্থাৎ জামালপুর গ্রামীণ তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে জববারের মোড়ে সেই ট্রেনটি অবরোধ করার কারণে সাধারণ যাত্রী যারা আছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন এবং আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া রয়েছে সেটি অত্যন্ত যৌক্তিক এবং সরকারকে সেই দাবি দেওয়া মেনে নেওয়ার কিন্তু আহ্বান সাধারণ যাত্রী এবং সাধারণ মানুষ তারা কিন্তু জানিয়েছেন আমরা একটু যুক্ত হবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফোটা আন্দোলন নিয়ে একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা জানতে চাই এই যে টানা অবরোধে মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন আপনারা কেন এই ভোগান্তির মধ্যে মানুষকে ফেলছেন আসলে আপনাকে ধন্যবাদ মানুষের ভোগান্তির জন্য আমরা আসলে দুঃখিত কিন্তু দেখেন এটা একটা গোটা ছাত্র সমাজের দাবি এটা একদম একটা প্রজন্মের জন্য না প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসেও এই যে ছাপ্পান্ন পার্সেন্ট শুধু না কোনো কোনো চাকরিতে ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত কোটা আছে আপনারা জানলে অবাক হবেন কিন্তু একটা মেধাবী সমাজ গঠনের জন্য কি একটা যদি কোটার ভিত্তিতে আপনি নিয়োগ দেন তাহলে সেই সমাজটা কোনোদিনও মানে আরো সামনের দিকে আগাবে না আমি ছাত্র সমাজের একটা দাবি আছে এবং বর্তমানে আমরা এক দাবিতে সবাই অনর হয়েছে দাবিটা আমি আমি আপনাদের পড়ে শোনাতে চাই সরকারি চাকরির সকল গ্রেডে নবম থেকে শুরু করে বিশতম গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে অর্থাৎ যারা অনগ্রসর যারা হ্যান্ডিক্যাপ অর্থাৎ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কোটা দিতে হবে এখানে একটা প্রজন্ম পোষ্য কোটা এখানে আমরা বৈশ্য বলতে কি বুঝি যারা লালিত পালিত আমরা তাদেরও চাই না আবার মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পরে এসেও একটা প্রজন্ম তার ছেলে যে চিন্তায় বিশ্বাসী তার ছেলে একই চিন্তায় বিশ্বাসী এবং তারা কিন্তু পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী না তারা ওই একই কথা বহন করুক তারা জন্ম থেকে তারা স্কুলে ভর্তির সময় কলেজে ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এবং প্রতিকার চাকরি পরীক্ষা তারা নিবে এবং এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছি এবং এই জন্য আমাদের আন্দোলন চলছে এবং বাংলা ব্লকের অংশ হিসেবে আমরা ময়মোহন সিং ব্লক করে রেখেছি এবং আমাদের কর্মসূচি চলবে ততক্ষণ আমাদের শরীরে তেজ আছে ধৈর্য আছে এবং ন্যায় এর পক্ষে আমরা থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ আসলে এই শিক্ষার্থী বলছিলেন যে তাদের ন্যায় যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে তারা সেই ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি এই জব্বারের ট্রেন টু অবরোধ করার কারণে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছেন এবং সাধারণ যাত্রীরা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ট্রেন পথ অবরোধ দিয়ে সর্বশেষ তথ্য আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত হয়েছিলেন থেকে কোটা আন্দোলন নিয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক শিক্ষার্থীদের আন্দোলনের বর্তমান পরিস্থিতি কি এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে দেশে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সড়কে অবস্থা দিয়েছে এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে বোকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে সেখান থেকেই তারা রংপুরের যে প্রবেশদ্বার মডার্ন মোডে তারা অবস্থান নিয়েছে এই মুহূর্তে তারা রংপুরের মডার্ন মোডের অবস্থা অবস্থান করছে তারা এখানে সড়কে শিক্ষার্থীরা বসে গেছেন একটি বিষয় জানিয়ে রেখে যে শিক্ষার্থীরা এখানে বসে যাবার কারণে যেহেতু এটি রংপুর বিভাগের প্রবেশদ্বার সে কারণে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর সহ যে ছয়টি জেলা রয়েছে সেই ছয়টি জেলার সঙ্গে কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে বিশেষ করে এই এই গাড়ির দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি এখানে শিক্ষার্থীরা সড়কে অবস্থা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের দাবি হচ্ছে দু হাজার আঠারো সালের পরিবত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এছাড়াও তারা কিন্তু বিভিন্ন দাবি তুলছে বিভিন্ন স্লোগান তুলছে তারা বলছে কোটা প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে কোটা সংস্কার চাই সারা বাংলায় খবর দেয় কোঠা প্রথা খবর দেয় এরকম স্লোগানে তারা কিন্তু কথা বলছে তো আমরা এখানে এই কোঠার সংস্কার দাবিতে যে আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই যে আপনারা এই আন্দোলন আপনাদের কতদিন চলবে যতদিন না সরকার যৌক্তিক আমাদের দাবি পূরণ করতেছে এটা তো ওটা তো উনি হচ্ছে দিয়েছেন যেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে গিয়েছেন উনি ছাত্র সমাজ আমাদের যত ততদিন আন্দোলন করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কোটার সংস্কার হয় আমরা কোটা বাতিলের কথা বলতেছি না আমরা কোনোভাবেই কোনো শিক্ষার্থী কোটা কথা বলতেছি না উনি কোটা সংস্কার করুক এবং হাইকোর্টে যে হচ্ছে আইনজীবীরা হচ্ছে এই কোটার হচ্ছে পক্ষে রায় দিয়েছেন তারা হচ্ছে ভেবে দেখুক এবং সরকার হচ্ছে এর জন্য অন্তত উনি হচ্ছে তার গভর্নমেন্টকে নিয়ে মিটিং করুক করে হচ্ছে সাধারণ মানুষ যা ছাপ্পান্ন যে ছাপ্পান্ন কোটা বিরুদ্ধে সাধারণ মানুষ বিরুদ্ধে উনি আবারনার ওনার প্রশ্ন করুক প্রধানমন্ত্রী করে হচ্ছে আমাদের হচ্ছে কোটা সংস্কার করুক উনি আমরা আপনার সাথে কথা বলতে চাই যে এই আন্দোলন আসলে আপনারা কেন করছেন সর্বত আমি যাই আমাদের পূর্ব পাকিস্তান যখন ছিল পাকিস্তান তখন আমরা পূর্ব পাকিস্তান বৈষম্যমূলক শিকার হয়েছিল বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ সবচেয়ে কম ছিল ঠিক স্বাধীন বাংলাদেশে এটা নিয়ে আমরা যুদ্ধ করেছি স্বাধীন বাংলাদেশে দেখি দেখি বর্তমান সমাজে যে সেই মুক্তিযুদ্ধদের ছেলে সংবিধানে কোনো উল্লেখ ছিল না তার পুত্র তার নাতিপুতি পাবে বর্তমানে আমরা চাই সং কটা সংস্কার হোক আমাদের মুক্তিযুদ্ধদের অবমাননা করা হচ্ছে আমরা চাই কটা সংস্কার হোক যতদিন আমরা শুনছিলাম শিক্ষার্থীদের সঙ্গে এই যে আজকের যে সড়ক অবরোধ এই সড়ক অবরোধে শুধু রোকেয়া বিশ্ববিদ্যালয় না রংপুর নগরীর যে বেশ কয়েকটি সরকারি কলেজ রয়েছে সেই সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নিয়েছে তো এই ছিল রংপুরের মডার্ন মোড থেকে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ খবর রফিকুল ইসলাম যুক্ত হয়েছিলেন রংপুর থেকে প্রথমেই যেমনটি যে নরসিংদীর রায়পুরায় পৃথক স্থান থেকে ট্রেন কাটা পরে আহ ছয় জন আসলে মরদেহ উদ্ধার করেছে এবং নতুন করে আরো একজনের মরদেহ উদ্ধার করার খবর আমাদের কাছে এসেছে তো এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সুমন বর্মন যুক্ত হচ্ছে আমি তার সাথে সুমন যুক্ত হয়েছেন নিশ্চয়ই সুমন আপনি তো দুর্ঘটনার স্থলে আছেন কি অবস্থা সরে সেখানকার কি অবস্থা দেখছেন দুর্ঘটনার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছেন এবং প্রশাসনও কি বলছেন সব মিলিয়ে জানাবেন আসলে ঢাকা চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার কমলপুর নামক স্থানে আজ ভোরে রেল রেল কাটা পরে পাঁচজন নিহত হয়েছিল এবং আজকে দুপুর বেলা সাড়ে এগারোটার দিকে রায়পুরায় রেলগেট এলাকায় ট্রেনে কাটা পরে আরও একজনের মৃত্যু হয়েছে এই নিয়ে রায়পুরায় রেলে কাটা পরে মোট ছয়জনের মৃত্যু হয়েছে আজকে আমি যেখানে ভোরে রেলে কাটা পরে পাঁচজন নিহত হয়েছিল সে তার ঘটনাস্থল কমলপুরে আছি আপনারা দেখবেন যে মূলত সকাল থেকে পুলিশ সদস্যরা এখানে কাজ করছে এখন ঢাকা থেকে পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং তারা নিহতের লাশের এর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের পরিচয় শনাক্তকরণের জন্য কাজ করছে আমি একটু জানিয়ে রাখি যে মূলত এই দুর্ঘটনাটি ভুরে ঘটেছে সকালে স্থানীয় লোকজন যখন তাদের মরদেহ দেখতে পায় তখন পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে শ্রোতাল করেছে এবং ঘটনা আলামত সংগ্রহ করেছে তবে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছে যে নিহত কারও স্থানীয় নয় তাই তারা তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি আমি এই কাজে সকাল থেকে দায়িত্ব পালন করছেন পুলিশ কর্মকর্তারা আমরা পিবিআই একজন কর্মকর্তার সাথে কথা বলবো আপনারা স্যার আপ স্যার আপনারা এখানে কি লাশের কি সংগ্রহ করছেন এবং এইটা মাধ্যমে লাশের কি পরিচয় শনাক্ত করা সম্ভব হবে কি না আমরা আসছি মূলত আমরা ফিঙ্গার প্রিন্ট নিয়ে আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করি এখন আমরা যেহেতু অজ্ঞাতনামা লাশ সবগুলাই তো আমরা চেষ্টা করতেছি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্য এই ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি কি আরও কোনো আলামত সংগ্রহ করছেন কিনা ঘটনাস্থল থেকে আপাতত আমরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে চেষ্টা করতেছি আর যে পরিচয় পাওয়া যায় কিনা এটা কি শুধু মূলত পরিচয়ের জন্য আর ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য কি আপনারা কোনো কাজ করছেন কি পরিচয়ের জন্য পরিচয় নাম পরিচয় শনাক্ত করার জন্য ধন্যবাদ আপনাকে আমি আরেকজন পুলিশ কর্মকর্তার সাথে একটু কথা বলতে চাই যিনি সকাল থেকে এখানে দায়িত্ব পালন করছেন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন ঢাকা রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে এসে ঘটনার আলামত পার্থক্য করছেন এবং তিনি এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমি একটু ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপারের সঙ্গে একটু কথা বলতে চাই স্যার আপনারা এখানে মূলত কি ঘটনা ঘটেছে এবং আপনারা এসে কি পেয়েছেন আসলে এখানে ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আমাদের পিবিআই টিম আছে তারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে যারা মৃত ব্যক্তি তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করতেছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা যাদের আশেপাশে যদি কোনো লোক তাদেরকে চিনে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সুরোথাল প্রতিবেদন তৈরি করে লাস্ট পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়ে দিব আমরা সব দিক মাথায় রেখে আমরা তদন্ত করছি গভীরভাবে বিষয়টা খতিয়ে দেখতেছি স্যার ঘটনাস্থলটি একটি নির্জন স্থান এখানে কোনো রাস্তা নেই এটি কি একটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু আপনারা তদন্তের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তদন্ত করছেন আমরা সকল বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি আর তদন্ত এটা একেবারে ঘটনা আজকে ঘটছে আমরা তদন্ত অলরেডি শুরু করছি জেলা পুলিশও কাজ করতেছে আসলে তদন্ত শেষ না করা পর্যন্ত কনক্লুসিভ নিশ্চিত করে বলতে পারছি কিভাবে ঘটনাটা ঘটলো কোন ট্রেনে তারা কাটা বলেছে এখন পর্যন্ত কি নিশ্চিত হওয়া গিয়েছে কিনা তিনটা এখান থেকে তিনটা চারটা থেকে শোয়া ছয়টার মধ্যে তিনটা ট্রেন গিয়েছে এখানে উপবন গিয়েছে এবং ঢাকা মিল গিয়েছে আমরা তিনটা ট্রেনের যাত্রীদেরও খোঁজার চেষ্টা করছি এবং এলএম যারা ট্রেনের চালক এবং অ্যাটেন্ডেন্ট এবং গার্ড থাকে তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি যে তাদের কাছ থেকে কোনো তথ্য আমরা পাই না আমাদের চেষ্টার এবং আন্তরিকতা ত্রুটি নাই আমরা সকলেই আমরা মিলেমিশে কাজ করতেছি যে এটা বের করা যায় কিনা কীভাবে ঘটনাটা ঘটলো স্যার আমরা সাম্প্রতিককালে দেখেছি যে নসন্ডিতে ট্রেনের কাটা মৃত্যুর ঘটনা অনেক বেশি এটা নিরসন কি আপনারা কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন কিনা আর আমাদের উদ্যোগ সব সময় ছিল আমরা যাত্রী সাধারণকে সচেতন করি গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে আমাদের ট্রেনের ট্রেনের এবং যাত্রী নিরাপত্তা আমাদের রেলওয়ে পুলিশ থাকে আপনারা জানেন যে আমরা একটা স্লোগানও দিয়েছি এবং যেখানে প্রত্যেকটা ট্রেনে যে মাইক থাকে সেই মাইক দিয়ে আমরা সতর্ক করি সচেতন করি এবং আমাদের যারা টিজি পার্টি থাকে যারা ট্রেন ট্রেনের নিরাপদে যে রেলওয়ে পুলিশ থাকে তারা সকল যাত্রীদের সতর্ক করে তাদের মোটিভেট করার চেষ্টা করে এবং তাদের সচেতন করি যে আপনারা রেল লাইন পার হওয়ার সময় সতর্ক থাকুন আপনারা ট্রেনে ওঠা সময় সতর্ক থাকুন টিম থেকে নামার সময় সতর্ক থাকুন সতর্কতা সাবধানতা সারা জীবনে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবসময় সতর্ক করি এবং নরসিংহী থেকে আমাদের সহকর্মী সুমন বর্মন জানাচ্ছিলেন বিস্তারিত চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের কথা হয়েছে সকাল এগারোটা বিশ মিনিটের দিকে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রী বিমানটি তাকে বিদায় জানান মন্ত্রী পরিষদ সদস্য তিন বাহিনী প্রধান সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্থানীয় সময় সন্ধ্যা ছটায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সফরের তৃতীয় দিন দশ জুলাই বেইজিং এর গ্রেট হল অব দ্য এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী করবেন শেখ হাসিনা এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেস চায়নার ঝাও সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য ও বিনিয়োগ ডিজিটাল ইকোনমি অবকাঠামো উন্নয়ন কৃষি পণ্য রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে ২০ থেকে বাইশটি সমঝোতা স্মারক সই হতে পারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে আজ ভোর সাড়ে চারটার দিকে তাকে রাজধানীর বেসরকারি এভার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজট এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দেশটিভিকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তিনি বলেন সোমবার রাত তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া হঠাৎই অসুস্থ হয়ে পড়েন পরে তাকে রাজধানীর গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এর আগে হাসপাতালে দশ দিন চিকিৎসাধীন থাকার পর গেল দুই জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া গেল পঁচিশ জুন এভার কেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় অর্থপাচার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুদকের আইনজীবীর খুরশিদ আলমের মতে ড ইউনুসের আবেদন যথার্থ নয় নাইনি লড়াইয়ের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান সংস্থাটির আইনজীবী সাবরিনা বঞ্জুদার রিপোর্ট জানাচ্ছেন জুবার রাজেন গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের পঁচিশ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে গেল বছরের তিরিশ মে মামলা করে দুদক এই মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস আইনজীবী জাফরুল হাসান শরীফ আইনজীবী ইউসুফ আলী সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী পনেরো জুলাই দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত তবে সোমবার অর্থ পাচার মামলার বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস এফআইআর দাখিল করতে হলে এবং চার্জশিট দাখিল করতে হলে দুবারই দুদককে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের যে অথরিটি আছে তার থেকে অনুমতি নিতে হবে বিনা অনুমতিতে এই মামলা ফাইল করা হয়ে সুতরাং এই সমস্ত জিনিসগুলি আসলে কোনো মামলা নাই শ্রমিক শ্রমিকের টাকা পেয়েছে এবং কোনো ভুক্তভোগী কোন শ্রমিক এসে অভিযোগ করে নাই যে আমি টাকা পাই নাই সবাই পেয়েছে তাহলে অভিযোগটা করেছে কে সরকার সরকারের কলকারখানা পরিদর্শন অপরাধের উপাত্ত আছে বলেই অভিযোগ গঠন করেছেন আদালত আইনি লড়াইয়ের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত বলেও জানান দুদকের আইনজীবী একটি ইনভেস্টিগেশন একটি তথ্যের ভিত্তিতে অনুসন্ধান পূর্বক এফআইআর করেছে চার্জশিট হয়েছে চার্জশিটের পরে একটা কম্পিটেন্ট আদালত আর মামলা আমলে নিয়েছে এবং গত ডেটি চার্জ গঠন হয়েছে ঠিক সাক্ষ্য গ্রহণের আট মুহূর্তে এসে ওনারা একটা ফ্যাক্সিশনে দাখিল করলো ওনারা দাখিল করতে পারে যাতে আমরা একটি ভীত সন্তুষ্টি এই কারণে সাক্ষীটা যেন ওই দিন না নিতে পারে কিন্তু আমরা প্রস্তুত আমরা আইনি মোকাবেলা করব। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার আবেদনটির ওপর শুনানি হবে জুবাইর রাজিন দেশ টিভি ঢাকা টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রাম মৌলভীবাজার লালমনিরহাট সিরাজগঞ্জ সহ দেশের পনেরো জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখন পানি বন্দি লাখো পরিবার এতে চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট অনেকেই এখনো রয়েছেন আশ্রয় কেন্দ্রে সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট চারিদিকে থই থই পানি কেউ দাঁড়িয়ে আছে অর্ধ ডুবে যাওয়া বাড়ির আঙিনায় কেউ বা ভেলায় করে গন্তব্যস্থলে যাচ্ছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের অববাহিকা চর ভগবতীপুরের দৃশ্য এটি গত সাত দিন ধরে নদের পানি বিপদসীমার উপরে ছিল এতে পানিতে তলিয়ে গেছে এই চরের প্রায় দেড় শতাধিক পরিবারের ঘরবাড়ি তাদের অপেক্ষা বন্যার পানি নামার পর নিজের ঘরবাড়িতে ফেরার এদিকে তিস্তার পানি কমায় দুপুর পর্যন্ত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় তবে এখনও লালমনিরহাটে নদী তীরবর্তী পানি পানিবন্দি রয়েছে অন্তত পাঁচ হাজার পরিবার সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও দুর্ভোগ কাটেনি পানিবন্দীদের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এখনও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়নি পানিবন্দি প্রায় তিরাশি হাজার মানুষ দিন কাটাচ্ছে খেয়ে না খেয়ে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাঁকালুকি হাওয়ার তীরের কুলাউড়া ও বড়লেখা উপজেলার বন্যা কবলিত মানুষ এখনো চরম দুর্দশায় দিন পার করছে জেলার পাঁচটি উপজেলায় এখনও প্রায় সাড়ে তিন লাখ মানুষ পানিবন্দি দুইশো পাঁচটি আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় আট হাজার মানুষ অধ্যাহারে অনাহারে দিন পার করছে অনেকে বৃষ্টি কমলে দুর্গত এলাকায় পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের সালমা জাহান নিউজ ডেস্ক দেশ টিভি বন্যা পরিস্থিতি জানাতে জামালপুর ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান ও জামাল বাদশা প্রথমে চলে যাচ্ছে আমি জামালপুরে মেহেদি হাসান আছেন মেহেদি বন্যার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন যুথি গত চব্বিশ ঘন্টায় বিশ সেন্টিমিটার পানি কমে এখন কিন্তু চুয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমি আপনাকে একটু জানাতে চাই ইতিমধ্যেই জামালপুরের চারটি উপজেলা মেলান্দ ইসলামপুর দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের যে প্রায় দুই লাখ মানুষ কিন্তু পানি বন্দী হয়ে আছেন বিগত মঙ্গলবার থেকে এই পানি বৃদ্ধি শুরু হয় এবং কি সেটি কিন্তু শনিবার পর্যন্ত সেই পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং সর্বশেষ চুরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে বিপদ সীমার পানি উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয় ইতিমধ্যে আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে দুই লাখ মানুষ যে বন্দি আছে এই দুই লাখ মানুষের মধ্যে কোন ধরনের ত্রাণ তৎপরতা আমরা দেখিনি জেলা প্রশাসক কিন্তু বারবার বলছে যে তাদের জন্য ছয় থেকে আট লাখ টাকা বরাদ্দ হয়েছে শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে এবং সেটি ইউনিয়ন পর্যায়ে চলে গেছে যারা বানবাসী আছেন তাদেরকে দেওয়া হবে কিন্তু বানবাসীদের খুব কাছ থেকে আমরা দেখেছি তাদের খুব কাছ থেকে তাদের দুঃখ দুর্দশাগুলো আমরা শুনে এসেছি তারা কিন্তু বলেছেন যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে কোনো ধরনের ত্রাণ তৎপরতা নেই এই নিয়ে কিন্তু খুবই চরম দুর্যোগ এবং বিপাকের মধ্যে পড়েছেন এই এলাকার মানুষজন এছাড়াও আমি আপনাকে বলতে চাই ইতিমধ্যে জেলার দুইশো সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ অষ্টআশিটি যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেটিও কিন্তু বন্ধ রয়েছে এছাড়াও ইতিমধ্যে জেলার আট থেকে সাড়ে নয় হাজার যে ফসলাদি জমি রয়েছে সে জমি কিন্তু এখনো পানির নিচে ডুবে আছে এখন কিন্তু পাটের মৌসুম পাট কিন্তু সমস্ত কিন্তু পানির নিচে তলিয়ে আছে যার কারণে জেলা কৃষি বিভাগ বলছেন যে আর দুই থেকে তিন দিন যদি এই পানি অব্যাহত থাকে যদি দ্রুত না কমে তাহলে কিন্তু পাট আর কিন্তু কিন্তু ফসল ফসল পাটের কৃষকরা তুলতে পারবে না এছাড়াও বলা হয়েছে যে টিম বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বা বনবাসী মানুষদের সেবা দিচ্ছে কিন্তু আমরা কিন্তু গিয়ে দেখেছি যে মেডিকেল টিমও কিন্তু আমরা খুব একটা খুঁজে পাচ্ছি না সবচেয়ে বেশি বিভাগে পড়েছে যারা গবাদি পশু লালন পালন করেন যা প্রায় দুই হাজার গবাদি পশু নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উপস্থিত থাকলেও সেখানে কিন্তু গোখাদ্যের মারাত্মক অভাব ওইখানে রয়েছে এছাড়া আরেকটু বলতে চাই যে জামালপুরের যমুনায়ে যে পানি সেটি কিন্তু সরিষাবাড়ীতে বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে সরিষাবাড়ীতে জগন্নাথগঞ্জ যে ঘাট রয়েছে সেখানে 114 সেমি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি আমরা এখন চলে যাব লালমনির হাটে সেখানে রয়েছে আমাদের সহকর্মী তিনি আমাদেরকে জানাবেন সর্বশেষ তথ্য লালমনির মেহেদি ধন্যবাদ আপনাকে লালমুনিহাটে কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে গতকালকে তিস্তার পানি বিপদসীমা মাত্র দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু তিস্তার পানি আজকে বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কালকে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমে উঠেছে এবং গলকে গতকাল সকাল নয়টা থেকে আজকে সকাল নয়টা পর্যন্ত কিন্তু লালমুনিহাটে তিরিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে আরেকটি বিষয় জানাতে চাই যে এই যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু গত কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার নদীর তীরবর্তী যে রয়েছে সেই পানি প্রবেশ করেছিল এবং সেই নিম্নাঞ্চল থেকে কিন্তু পানি ধীরে ধীরে আসলে নামতে শুরু করেছে তবে এখনও কিন্তু জেলার আদিতমারি উপজেলার গোবর্ধন এবং মহিষকোচা ইউনিয়নের কয়েকটি এলাকায় পানি রয়েছে আর তাছাড়া কিন্তু নদীতে তীব্র স্রোত থাকার কারণে এবং পানি দ্রুত কমে যাওয়ার ফলে কিন্তু নদীর তীরে কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে যদি নদী ভাঙনের বিষয়টি বলি তাহলে কিন্তু লালমেট সদর উপজেলার কালমাটি এলাকায় দুটি পয়েন্টে এবং আদিতমারি উপজেলার গরিবুল্লা পাড়ার সহ হাতিবান্ধা পাড়া হাতিবান্ধা উপজেলায় কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এছাড়া কিন্তু গত যে স্বল্পমেয়াদী বন্যাটি হয়েছে আঠারো থেকে বাইশ জুন পর্যন্ত সেই স্বল্পমেয়াদী বন্যার ভোগান্তি কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু লালমনিহাটে আবারও দ্বিতীয় দফায় যে স্বল্পমেয়াদী বন্যাটি হয়ে গেল এই বন্যার ভোগান্তি কিন্তু কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ পানি দ্রুত বৃদ্ধি এবং কমে যাওয়ার ফলে নদীর সব পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে সেই ভাঙ্গনগুলো প্রতিরোধে তারা কিন্তু জিও ব্যাগে মাটি এবং বালি ভর্তি করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে আর নদী তীরবর্তী বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার চেষ্টা এটি কিন্তু খুবই নগণ্য চেষ্টা এটি কিন্তু স্থায়ী সমাধানের কোন অংশ হিসেবে তারা মনে করছেন না আর আরেকটি বিষয় জানাতে চাই যে মেয়াদী দুই দফার বন্যার দ্বিতীয় দফায় কিন্তু জেলা প্রশাসক গতকালকে আদিতমারি উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল পরিদর্শন করেছেন তার সাথে আমার কথা হয়েছে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তো যে পানিবন্দী পরিবারগুলো রয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে সেই বরাদ্দগুলো কিন্তু পর্যায়ক্রমে বিতরণ করা হবে আর এছাড়া এছাড়া কিন্তু আজকে আদিতমারি উপজেলার নিম্নাঞ্চলে যেহেতু পানি রয়েছে দুর্ভোগ দুর্ভোগ কিন্তু এখন আসলে কাটিয়ে উঠে নেই এবং স্বল্পমেয়াদী বন্যার দুর্ভোগ কাটিয়ে উঠতে না উঠতে কিন্তু আবার নদী ভাঙ্গন দেখা দিবে ওই সব এলাকায় যেসব এলাকা থেকে পানি কিন্তু দ্রুত নেমে যাচ্ছে আর আরেকটি তথ্য দিয়ে বলতে চায় যে গত বছর ভারতের সিকিম থেকে যে বাদ ভেঙে পানির সাথে যে পলি এসে জমা হয়েছিল তিস্তায় সেই পলি পরে কিন্তু আসলে তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে উঠেছে এ পর্যন্ত কিন্তু এবছর তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও আসলে এই স্বল্প দুই দফার বন্যা কিন্তু আসলে এই নদী তীরবর্তী যে দুই ধার দুই পারের মানুষ রয়েছে তাদের ভোগান্তির মধ্যে ফেলছে আসলে আগামীতে যদি ভারী বৃষ্টিপাত যদি না হয় এবং উজানে যদি ঢল না হয় সেক্ষেত্রে কিন্তু তিস্তার পানি আরো কমতে পারে এই ছিল লালমিনার থেকে বন্যা উন্নতি এবং নদী ভাঙ্গনের সর্বশেষ খবর জ্যোতি জামালপুর থেকে আমাদের সহকর্মী মেহেদি হাসান এবং লালমনিহাট থেকে জামাল বাদশাহ যুক্ত হয়েছিলেন দেখছেন সংবাদ দুপুর গাজীপুরের দক্ষিণ ছায়াবিথি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ষোলোটি গ্রেনেড পাওয়া গেছে আহ দর্শক এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহ নজরুল ইসলাম নজরুল আহ কিভাবে এইসব গ্রেনেড উদ্ধার হলো কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানাবেন জ্যুতি আপনি যেমনটা বলছিলেন আপনি জানেন যে গাজীপুর শহরের দক্ষিণ সায়াবিত এলাকায় আবুল কাশেমের মাটি খনন করার সময় বাড়ির কাছ ঘর নির্মাণের যে মাটি কাটা সেই মাটি কাটার নির্মাণের পর থেকে কিন্তু ওই জায়গা থেকে আপনার পরিত্যক্ত অবস্থায় একটি মাটির হাড়ির মধ্যে কিন্তু আপনার দশ পনেরোটি গ্রেনেড উদ্ধার করেছে এবং সংবাদ পেয়ে কিন্তু স্থানীয় যে থানা পুলিশ প্রশাসন তাদেরকে ফোন দেওয়ার ফলে কিন্তু এই জায়গায় আপনার জানেন যে পুলিশ প্রশাসন এসে আশপাশের যে এলাকা বা একটি নিরাপত্তার বলয় তৈরি করেছেন এবং নিরাপত্তার চাদরে কিন্তু সম্পূর্ণ এলাকাটা ডেকে রাখা হয়েছে এবং আপনি জানেন যে এই এইটার জন্য কিন্তু ঢাকা থেকে এবং ঢাকা এবং গাজীপুরের বিশেষজ্ঞ যে বোমা বিশেষজ্ঞ টিম সেটা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করছেন এবং দেখানোর চেষ্টা করছেন এবং আমরাও আপনাকে দেখাতে চেষ্টা করব যে এখানে কিন্তু এখানে কিন্তু আপনার বোমা যে বিশেষজ্ঞ যে টিম রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে সেটা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আপনারা জানেন যে আশপাশের যে এলাকা রয়েছে সেই আশপাশের এলাকা এলাকা কিন্তু আপনার আশপাশে এলাকা কিন্তু সম্পূর্ণ যে ফ্লাডের লোকজন ছিল সেই লোকজনদের কিন্তু মাইকে করে কিন্তু সেটি নামিয়ে দেওয়া হয়েছে এবং এরপর থেকে কিন্তু ঢাকা থেকে যে বোমা বিশেষজ্ঞ যে টিম সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন এবং মাটির গভীরে কিন্তু খনন করার সময় যে একটি মাটির হারিল থেকে হারি থেকে কিন্তু এই গ্যানেটগুলো উদ্ধার করা হয়েছে তবে এটির ধরন বা কি অবস্থায় আছে সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং আপনারা জানেন যে এই এলাকা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটি বলই তৈরি করে রেখেছে এবং সবগুলো এলাকায় কিন্তু বাসাবাড়িতে কিন্তু তারা ফ্ল্যাট থেকে লোকজন নামিয়ে দিয়েছেন তো এই এই অবস্থার মধ্যে কিন্তু আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি উনার উনি আবুল যে কাশেম আবুল কাশেমের যে বাড়ি নির্মাণ করতেছিলেন সেই বাড়ি নির্মাণ বাড়ি নির্মাণের যে মানে গর্ত করছিল সেই গর্তর মধ্যে থেকে কিন্তু এই গ্যানেটগুলো উদ্ধার হয়েছে তবে এখানে পরীক্ষা নিরীক্ষার পরে জানা যাবে যে আসলে সেগুলো কি কি ধরনের এবং কী রকমের সেটি কিন্তু জানা যাবে তো এই ছিল আমার কাছে গাজীপুর দক্ষিণ সাহেবিত এলাকা থেকে সর্বশেষ আমাদের সহকর্মী নজরুল ইসলাম যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছয় জনের মৃত্যুর ঘটনার সবশেষ খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্চু রায় সঞ্চু খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে গতকাল আমরা যতটুকু জানি যে আসলে ছয় জনের মৃত্যু বরণ করেছেন এবং অনেকেই আহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা দেখছেন কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন যদি গতকাল কিন্তু বগুড়ার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি বড় উৎসব রথযাত্রায় যে ট্রাজেডি হয়েছে সেই শোকে কিন্তু এখনই স্তব্ধ হয়ে আছে এই জেলার প্রত্যেকে ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকেই যেভাবে গতকালকে এই পরিস্থিতি উত্তরণে যেভাবে এগিয়ে এসেছে এবং কালকে থেকে এখন পর্যন্ত এই ঘটনাটি কিন্তু সারা বগুড়ার মানুষকে কিন্তু অন্তরে আঘাত দিয়েছে আপনি জানেন যে আসলে গতকাল যারা রথযাত্রায় এসেছিল কেউ আসলে ভাবতেও পারেনি যে এই রথযাত্রার অনুষ্ঠানের থেকেই পাঁচ জনের শবযাত্রা বইতে হবে এই বগুড়াবাসীকেই এখন পর্যন্ত যে আজকে সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসনের যিনি আছেন উপপরিচালক তার সাথে আমার কথা হয়েছে তিনি যেটি জানিয়েছেন দুইজনের অবস্থা কিন্তু আহতদের মাঝে অত্যন্ত নাজুক ছিল এবং সেই দুইজন বগুড়া সজীবিকের আইসিউতে ভর্তি ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে ছত্রিশ জন এখন পর্যন্ত এই ঘটনায় প্রায় পঁয়তাল্লিশ জনের মতো হাসপাতালে ভর্তি থেকে শুধুমাত্র চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন অনেকে প্রাথমিক চিকিৎসানে নিয়ে বাড়ি ফিরে গেলেও এই তথ্য কিন্তু শুধু সরকারি হাসপাতালের তথ্য এর বাইরেও কিন্তু অনেক মানুষ আছে যারা গতকালকে আহত হওয়ার পরে স্থানীয় বিভিন্ন ক্লিনিক এবং স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু চিকিৎসা নিয়েছেন এবং কালকের এই ঘটনার পর গতকাল রাতে কিন্তু বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েসকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যাদেরকে আগামী দশ কার্য দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে আজকে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে তিনি যেটি জানিয়েছেন যে যে ইতিমধ্যে নিহত পাঁচটি পরিবার রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা অনুদান এবং তাদের দাহদ সহ তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে তা সম্পূর্ণ করার জন্য জেলা প্রশাসন সহযোগিতা করবে এবং আহত যারা চিকিৎসা নিচ্ছে তাদের যেন সুচিকিৎসা নিশ্চিত হয় এটি কিন্তু সরকারি ভাবে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবে এবং জেলা প্রশাসক সাইফুল ইসলাম যেটি জানিয়েছে যে এই ঘটনার যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই যে কালকে যে ঘটনাটি ঘটল প্রতি্রায় প্রতি বছর কোনো দুর্ঘটনার ঘটনা না ঘটলেও গতকাল কার গাফিলতিতে পাঁচটা মানুষের জীবন গেল যারা ধর্মীয় অনুষ্ঠানে এসে তারা তাদের প্রাণ নিয়ে ফিরে যেতে পারলো না এই ঘটনার পেছনে এবং কারা আছে তাদেরকেও কিন্তু খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি কাজ করবে এবং দোষী যারাই হোক তাদের প্রত্যেককে কিন্তু আইনের আওতায় আনা হবে যদি এখন পর্যন্ত বগুড়ার সেউজ গাড়ি থেকে গতকাল যে জায়গায় রথ দুর্ঘটনার যে বিদ্যুৎ পৃষ্ঠে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটে সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ সঞ্জুর আয়োজিত হয়েছিলেন বগুড়া থেকে বেনজিরের সঙ্গে সুসম্পর্কের সুবাদে বরিশালের উজিরপুরে সম্রাট বনে গেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি জামিল হাসান কিনেছেন চল্লিশ একর জমি ত্রিশ বিঘার ওপর বাংলো বাড়ি আর ছত্রিশ বিঘা জমির ওপর গড়েছেন গরুর খামার ঢাকায় মিলেছে একাধিক ফ্ল্যাট টিআইবি বলছে সরকার তৎপর না থাকলে কর্মকর্তাদের দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় দর্শক বাকিটা জানবো আমাদের সহকর্মী শাহাদ রিপোর্টে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন পর্যায়ে দুর্নীতি আর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য আসছে একের পর এক এ তালিকায় নতুন যুক্ত হলেন বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি জামিল হাসান বিশতম বিসিএস কারের জামিল হাসান রিসোর্ট করার জন্য বরিশাল উজিরপুরের দক্ষিণ রাজাপুর গ্রামে জমি কিনেছেন চল্লিশ একর নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন ত্রিশ বিঘা জমির ওপর পাশেই গড়েছেন অন্তত ছত্রিশ বিঘা জমির ওপর গরুর বিশাল খামার সঙ্গে আছে গরুর হাট সে হাটের ইজারা নেয় তার পরিবার এর বাইরেও রাজধানীর খিলগাঁও প্রধান সড়কে ও বনশ্রী আবাসিক এলাকার পুলিশ পার্কেও ফ্ল্যাট রয়েছে জামিলের সাবেক আইজিবি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হওয়ায় মাত্র কয়েক বছরে তিনি বিশাল সম্পদের মানিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে এদিকে ডিআইজি জামিন হাসানের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন আমরা দুদকের অপেক্ষায় থাকব এবং দেখব তারা কি করে সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী নেব আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন ক্ষমতার অপব্যবহার ছাড়া বৈধ উপার্জন দিয়ে এত সম্পদ অর্জন করা সম্ভব নয় এ নিয়ে সরকারের আরো কঠোর হতে হবে এই যে ক্ষমতার অপব্যবহার এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা তার সাথে রাজনৈতিক ব্লেসিং এর যে ক্ষমতা দুইটির সংমিশ্রণে তারা যে অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে বৈধের সাথে অসামঞ্জস্য সম্পূর্ণভাবে সেটি ধরা বাইরে থাকছে এই কারণে এটা বিকশিত হচ্ছে এদিকে অভিযোগের পর ডিআইজি জামিলকে হাই পুলিশ বিভাগে বদলি করা হয়েছে তবে পুলিশ কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির খবর দেশের জন্য অশনি সংকেত বলে মনে করেন বিশিষ্ট জনরা আমাদের যারা রয়েছেন মনিটরিংয়ে তারা যদি এই বিষয়টি লক্ষ্য করেন তাহলেই কিন্তু এরকম ঘটতে পারে না এবং এ সমস্ত কর্মকাণ্ডের যদি দ্রুত বিচার হয় তাহলেও কিন্তু এটি একেবারে বন্ধ হবে না আমরা জানি কিন্তু কমিয়ে রাখা সম্ভব হবে তারা যদি এই নৈতিকতা বিবর্জিত যে কাজ করছে এটা আমি ব্যক্তিগতভাবে লজ্জিত হলেও এটা সারা দেশ তাদের এই ধ্বংসের সুফল বা কুফল যাই বলে সেটা ভোগ করবে এটা আমাদের জন্য দুঃখজনক দুর্নীতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের উপর কঠোর নজরদারির পরামর্শ দেন তারা তাদের যে সম্পদের পরিমাণে খুবই তো এটি আসলে রাষ্ট্রের জন্য একটি বড় ধরনের অসংখ্য সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং তাদেরকে জবাব জায়গা নিয়ে আসতে হবে এবং নৈতিক যে শিক্ষা এই নৈতিক শিক্ষা আবার বলিয়ান হয়ে এই দেশের সেবক হতে হলে প্রকৃত সেবক হয়েই দেশের সেবা করতে হবে সাদাত নিষাদ দেশ ঢাকা দেখছেন সংবাদ উপর এবার জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেছে পাঁচ বাংলাদেশির নিহত চারজনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে ও একজনের বাড়ি দোহারে রোববার আজমান প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে নিহত বাংলাদেশিরা কাজ করতেন একই প্রতিষ্ঠানে বিস্তারিত লুথর কবির রিপোর্টে সংযুক্ত আরব আমিরাতে প্রতিদিনের মতোই সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন পাঁচ বাংলাদেশি আজমান প্রদেশে যাওয়ার পথে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তাদের গাড়িতে ঘটনাস্থলেই নিহত হন সবাই এ বিষয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান দুবাইয়ের স্থানীয় সময় রোববার সকাল সাতটার দিকে বের হয়েছিলেন তারা তাদের গাড়িটি শাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয় নিহতদের চারজনের বাড়ি ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়ন ও একজনের বাড়ি দোহারে এমন ঘটনায় শোক নেমে এসেছে তাদের বাড়িতে দুর্ঘটনার বিষয়ে অবগত আছেন বলে জানান বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি সংযুক্ত আরব আমিরাতে প্রায় বারো লাখ বাংলাদেশি রয়েছেন এর মধ্যে রয়েছেন কয়েক লাখ শ্রমিক লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন